सो हेलो बंधुरा, तुम्हारे सबाई के आरो एक बार स्वागत जानाई ए चैनल फिर से एक वीडियोते। तो बंधुरा तुम्हारे किन्तु सबारी माने अनेक सबारी किन्तु ए पाँचटा जे पाजल पिस छिलो आमादेर, तो गाइस ए पाँचटा पाजल पिस किन्तु तुम्हारे अनेक सबारी आनलक हो गेछे। आर गाइस आनलक होवार पर तुम्हारा किन्तु कि करबे ना करबे सेटा किन्तु बुझते पारछो ना, आर किभाबे जे बैटर स्किनटा नेबे सेटाओ किन्तु तुम्हारा एखोनो पर्यन्त जानो ना। कारण कि भाई कोनो यूट्यूबार एखोनो बोले देयनि जे भाई ए पाँचटा पाजल पिस माने करे तुम्हारा कि कि करबे करते पारबे, ठीक आछे। आर गाइस तुम्हारा किन्तु एखान थेके इनपुट जिक्सा कोड एमन कि আমাদের গিফট জিক্সা কার্ড করে কিন্তু এই পাঁচটা পিস আশা করছি তোমরা কিন্তু সবাই খুলে ফেলেছো। আর গাইস যারা কিন্তু খুলতে পারোনি তারা কিন্তু তাদেরকে ভাই একটাই কথা বলবো, আমার ডেসক্রিপশন বক্সে যাও। আর গাইস ডেসক্রিপশন বক্সে গিয়ে এই যে পাঁচটা পাজেল পিস তোমরা দেখতে পাচ্ছ, এই পাঁচটা পাজেল পিসের কিন্তু এক নম্বর, দু নম্বর, তিন নম্বর, এমনকি মানে চার নম্বর, পাঁচ নম্বর দিয়ে আমি কিন্তু তোমাদের একটা করে মানে রিডিম কোড কিন্তু দিয়ে রাখবো, মানে পাঁচটা পাঁচটারই দিয়ে রাখবো। আর গাইস তোমাদের যেটা মানে তোমাদের দরকার, তোমাদের যেটা প্রয়োজন, তো গাইস সেই কোডটা নিয়ে তোমরা কিন্তু ওইখানে ইউজ করে তোমরা কিন্তু এই পাজেলগুলো সবকটা খুলে নেবে, ঠিক আছে। আর গাইস তোমাদের যদি মানে তাতেও কোনো মানে আমার আমার হয়তো একজন নিতে পারবে, মানে আমি যেটা ডেসক্রিপশনে দেবো, তো গাইস সেটা কিন্তু একজনই নিতে পারবে। আর গাইস যারা কিন্তু মানে যার যেটা খোলে নি, তো গাইস সেটা কমেন্ট করে দেবে যে ভাই আমার চার নম্বরেরটা খোলেনি, আমার দু নম্বরেরটা খোলেনি, এরকমভাবে তোমরা কিন্তু কমেন্ট করে দেবে। আর গাইস তোমাদের কমেন্টে কিন্তু রিপ্লাই করে আমি তোমাদের এই যে কোড মানে এই যে পাঁচটা পাজেলের কোড কিন্তু আমি তোমাদেরকে রিপ্লাই করে আমি তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে। তো গাইস কী করছো ইয়ার, এখনও পর্যন্ত যদি না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো না, কারণ কি ভাই এরকম ভাই ইন্টারেস্টিং ভিডিও আমি কিন্তু তোমাদের জন্যই নিয়ে আসি, ঠিক আছে। তো গাইস চলো এবারে দেখে নেওয়া যাক যে আমরা এই পাঁচটা পাজেল কমপ্লিট করে আমরা এবার কী করতে পারবো, ঠিক আছে। তো গাইস এই পাঁচটা পাজেল কমপ্লিট করলেই তোমরা কিন্তু এখানে একটা শেয়ার বলে অপশান পেয়ে যাবে। আর গাইস শেয়ার বলে অপশানটা তোমাদেরকে মানে কাজে লাগাতে হবে যে তোমরা কী করবে না করবে সবটাই কিন্তু বলে দেবো। আর গাইস তার আগে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু আমাদেরকে মানে ওইগুলো ওই পাঁচটা যদি আমরা পাজেল কমপ্লিট করতে পারি আমাদেরকে কিন্তু এখানে একটা চান্স দেবে যে আমাদেরকে এখানে ওয়ার্ড লেখার, ঠিক আছে। তো গাইস সেই ওয়ার্ডটা যদি ভুল হয় তোমরা কিন্তু এখান থেকে আরও নটা চান্স পেয়ে যাবে। তো গাইস নটা চান্স কীভাবে পাবে, তোমরা কীভাবে শেয়ার করে নটা চান্স নিতে পারবে সেটাও তোমাদেরকে খুব ইজিলিভাবে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে। তো গাইস এরকম কিন্তু ভিডিও ভাই কেউ বানায়নি এখনো পর্যন্ত, তো গাইস সবার প্রথমে কিন্তু আমিই বানাচ্ছি। তো গাইস দেখে নাও যে কীভাবে তোমরা করবেন, ঠিক আছে। তো গাইস এখানে তোমাদেরকে একটা মানে তোমাদেরকে বলেছিলাম যে গেস করে একটা কিছু লিখতে হবে। তো গাইস আমি আই থিঙ্ক গেস করে আমি এখানে একটা দিচ্ছি, ধরো আমি এখানে লিখছি হয়তো ক্রিস্টিয়ানো রোনাল্ডো, ঠিক আছে। কারণ কি ভাই রোনাল্ডো ক্যারেক্টার আমাদের আসতে চলেছে, আর গাইস রোনাল্ডো ক্যারেক্টারের ওপর বেস্ট করেই কিন্তু এই ইভেন্টটা আমাদের দিয়েছে, ঠিক আছে। তো গাইস চলো আমি প্রথমে এখানে ক্রিস্টিয়ানো রোনাল্ডো লিখবো। আর গাইস এখানে তোমরা যখনই একটা মানে তোমাদের গেস করে এখানে দিয়ে দেবে, তো গাইস দেওয়ার পরেই কিন্তু তোমাদের এইখানে দেখতে পাচ্ছ এখানে কনফার্ম করবে, ঠিক আছে। তো গাইস কনফার্ম করার পর এখানে যে লেখাটা উঠলো দেখতে পেলে যে আপলোড সাকসেসফুল, তো গাইস এটা যখনই তোমরা কনফার্ম করবে, আর গাইস কনফার্ম করার সাথে সাথেই কিন্তু তোমাদের এটা রিভিউয়ে চলে যাবে। আর গাইস এই যে তোমরা অ্যান্সারটা দিয়েছো, তো গাইস এই অ্যান্সারটা কিন্তু আমাদের রিভিউয়ে চলে গেছে। আর গাইস এখানে যে আমার চান্সটা তোমরা একটু ব্যাক করে তোমরা দেখতে পারো, এখানে কিন্তু একটা আমার চান্স ছিল সেটা কিন্তু এখানে জিরো হয়ে গেছে, ঠিক আছে। কারণ কি ভাই এখানে আমি যদি আবার এখানে কিছু লিখতে যাই তো গাইস এখানে কিন্তু আর হবে না, মানে নেবে না, ঠিক আছে। তো গাইস আমি তোমাদেরকে সেটাও দেখিয়ে দিচ্ছি যে আমি এখান থেকে সব কিছু কেটে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছ আমি এখান থেকে সব কিছু কেটে নিয়েছি। আর গাইস কেটে যদি আমি কিছু এখানে লিখতে যাই, তো গাইস লেখার পরে এখানে যদি কনফার্ম করি দেখতে পাচ্ছ এখানে লেখা দেখাচ্ছে গেট ওয়ান মানে গেট ওয়ান চান্স। তো গাইস এখানে দেখতে পাচ্ছ আমাদেরকে এখানে নটা চান্স দেবে। তো গাইস এবার নটা চান্স তোমরা কীভাবে কাজে লাগাবে সেটাও তোমাদেরকে এবার দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো গাইস তার আগে এটা কেটে নিচ্ছি, কেটে নেওয়ার পর তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের যে এই শেয়ার বলে যে অপশানটা আছে, তো গাইস শেয়ার বলে অপশানটা তোমাদেরকে ক্লিক করতে হবে। জাস্ট তোমরা শেয়ার বলে অপশানটায় ক্লিক করবে, তো গাইস শেয়ার বলে অপশানটায় ক্লিক করলেই কিন্তু তোমাদের সামনে কিন্তু এরকম একটা লিঙ্ক ওপেন হয়ে যাবে। আর গাইস এই লিঙ্কটা তোমাদেরকে আমি একদমই শেয়ার করতে বলবো না, কারণ কি ভাই লিঙ্ক শেয়ার করে কোনোদিনই কিচ্ছু হবে না, ঠিক আছে। তো গাইস লিঙ্কটা এখানে তোমরা দেখতে পাচ্ছ, এই লিঙ্কটা তোমরা কিচ্ছু করবে না, জাস্ট তোমাদের এই যে কোণে দেখতে পাচ্ছ একটা স্ক্রিনশট বলে আছে, তো গাইস এখানে তোমরা জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবে, মানে যেই একটা স্ক্রিনশট নিয়ে নেবে ওই নিয়ে এখান থেকে কেটে বেরিয়ে যাবে। কেটে বেরিয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ আমাকে একদম মানে হোম পেজে ঢুকিয়ে দিল, ঠিক আছে। তো গাইস এখান থেকে আবার যেই গোটুতে তোমরা ক্লিক করবে, তো গাইস গোটুতে ক্লিক করার পরই তোমরা কিন্তু এখানে দেখতে পাবে, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো গাইস গোটুতে ক্লিক করার পরই গাইস এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু একটা এখানে চান্স হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছ একটা চান্স আমার এখানে হয়ে গেছে। আর গাইস যেটা আমার নটা চান্স ছিল সেটা কিন্তু আমার এখানে আটটা হয়ে গেছে, তোমাদের সামনে আমি লাইভ প্রুফ করে দেখালাম, ঠিক আছে। তো গাইস এরকম করে কিন্তু তোমরা চান্সগুলো নেবে, মানে এই শেয়ারওয়ালা অপশানে তোমরা। আর এখান থেকে আরও আমি দুটো চারটে ওয়ার্ড তোমাদেরকে আমি সিলেক্ট করে দেবো, তো গাইস সেই ওয়ার্ডগুলো তোমরা দিতে পারো, ঠিক আছে। তো এইখানে আরেকটা আমি দ্বিতীয় নম্বর যেটা দেবো সেটা হচ্ছে সি আর আর, ঠিক আছে। শুধুমাত্র সিআর দেবে, সিআর দেওয়ার পর কনফার্ম করবে। আর গাইস কনফার্ম করার পরই এটা কিন্তু আমাদের রিভিউ প্রসেসে চলে যাবে, মানে গাড়িনা এটাকে চেক করবে যে তোমার অ্যান্সারটা ঠিক কিনা। তো গাইস সেটা রিভিউ প্রসেসে মানে হয়ে যাওয়ার পর মানে আট থেকে বারো ঘন্টা কিংবা চব্বিশ ঘন্টাও লাগতে পারে। তো গাইস আমাদের কি এটা মানে
ঠিক কিনা ভুল আমাদেরকে যে উত্তরগুলো আমরা দিচ্ছি তো গাইজ সেটা কিন্তু আমাদেরকে জানিয়ে দেবে। আর গাইজ তোমাদেরকে তার আগে বলে দিচ্ছি, এখানে তো দেখতেই পাচ্ছ যে দ্য অ্যান্সার উইল বি রিভিলড অন সাতই ডিসেম্বর। তো গাইজ এখানে তো তোমাদের 7 তারিখে এমনিতেই তোমাদেরকে অ্যান্সারটা বলে দেবে গ্যারিনা যে অ্যান্সারটা কী, ঠিক আছে। তো ভাই 7 তারিখ পর্যন্ত তোমাদের ওয়েট করার দরকার নেই। তোমাদের যে এখানে যে তোমরা দেখতে পাচ্ছ আমাদেরকে যে 9টা চান্স দিয়েছে, তো ভাই 9টা চান্স কিন্তু তোমরা কাজে লাগাবে, জাস্ট একটা চান্স তোমরা বাকি রেখে দেবে। কারণ কি ভাই, একটা চান্স তোমরা বাকি রাখলে গ্যারিনা যে অ্যান্সারটা দেবে, তোমাদের যদি অ্যান্সারগুলো ভুলও হয় তোমাদের কিন্তু সেই কোনো টেনশন নেওয়ার দরকার নেই। তোমাদের যে গ্যারিনা যে মেন অ্যান্সারটা দেবে, তো ভাই সেই অ্যান্সারটা দিয়েও তোমরা কিন্তু এখান থেকে নিতে পারবে, ঠিক আছে। তো ভাই সেখানে দেখতে পাচ্ছ আমাদের জিরো হয়ে গেছে, মানে আমরা কিন্তু আরেকটা লাগিয়েছিলাম, তো ভাই তার জন্য কিন্তু জিরো হয়ে গেছে। তো ভাই তার জন্য আবার কি করতে হবে, আবার এখানে শেয়ার বলে অপশানটায় ক্লিক করতে হবে, মানে আরেকটা চান্স নেওয়ার জন্য কিন্তু আমাদের আবার শেয়ার বলে অপশানটায় ক্লিক করতে পারে। গাইজ শেয়ার বলে অপশানটায় ক্লিক করার পর এখানে স্ক্রিনশটে তোমরা ক্লিক করে দেবে। আর গাইজ স্ক্রিনশটে ক্লিক করার পর জাস্ট স্ক্রিনশট হয়ে যাবে। আর গাইজ এখান থেকে তোমরা কাট করে আবার তোমরা গোটুতে এখানে ক্লিক করে দেবে, ঠিক আছে। গোটুতে ক্লিক করার পর তোমরা গাইজ আবার তোমাদেরকে আমি লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি। তো গাইজ এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু আর 7টা চান্স আছে। আর গাইজ এখানে দেখতে পাচ্ছ আবার একটা চান্স কিন্তু এখানে আমার যোগ হয়ে গেছে, ঠিক আছে। তো গাইজ এখানে কিন্তু আবার তোমরা একটা মানে উত্তর দিতে পারবে। ধরো আমি এখানে লিখে দিলাম CH RONO ক্রোনো, মানে আমাদের যে ক্রোনো ইভেন্টটা, তো গাইজ সেই ক্রোনো ইভেন্টটা আমি এখানে দিয়ে দিলাম, মানে ক্রোনো বলে আমি দিয়ে দিলাম। আর গাইজ এখানে আপলোড সাকসেসফুল হয়ে গেল। আর গাইজ এখানে দেখতে পাচ্ছ আমার জিরো চান্স হয়ে গেল, মানে আর এখানে 7টা চান্স কিন্তু আমি পাবো উত্তর দেওয়ার। আর গাইজ যে মানে আমরা যে 9টা করে চান্স পাচ্ছি, তো গাইজ 9টা চান্সের মানে 9টা যে আমরা অ্যান্সার পাচ্ছি, তো গাইজ 9টা অ্যান্সার কিন্তু আমরা এখান থেকে দেবো। আর গাইজ যে অ্যান্সারটা ঠিক হবে সেটা কিন্তু গ্যারিনা আমাদেরকে জানিয়ে দেবে যে এই অ্যান্সারটা ঠিক হয়েছে, আর গাইজ এইগুলো ভুল হয়েছে, ঠিক আছে। তো গাইজ এরকম করে তোমরা কিন্তু লাগাতে পারো। আর গাইজ তোমাদেরকে যে উত্তরগুলো দিলাম তোমরা কিন্তু এইগুলো দিতে পারো, কারণ কি ভাই এই এই টপিকের ওপর বেস্ট করেই কিন্তু এই ইভেন্টটা এসেছে। তো গাইজ আবার কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছ 7টা আমাদের এখানে এখনও চান্স আছে। তো গাইজ আরেকটা আমি শেয়ার করে তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। জাস্ট দেখানোর জন্যই কিন্তু তোমাদেরকে আমি দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ স্ক্রিনশট বলে একটা অপশান আছে, তো গাইজ স্ক্রিনশট করে নেবে। স্ক্রিনশট করে নেওয়ার পর কেটে দেবে, আবার গাইজ গোটুতে ক্লিক করে দেবে, ঠিক আছে। গোটুতে ক্লিক করে দেওয়ার পর তোমরা কিন্তু আবার দেখতে পাবে এখানে আমাদের যে একটা চান্স এখানে অ্যাড হয়ে গেছে, আর গাইজ এখান থেকে কিন্তু একটা চান্স আমাদের কমে গেছে। মানে এখান থেকে দেখতে পাচ্ছ যতবার তুমি এখানে শেয়ার করবে ততবার কিন্তু এখানে চান্স কমতে থাকবে। আর গাইজ তোমরা সর্বশেষ কিন্তু তোমরা ভাই একটা চান্স অবশ্যই রেখে দেবে, কারণ কি ভাই গ্যারিনা যেটা আমাদেরকে ঠিক উত্তর বলবে সেটা কিন্তু আমাদেরকে এখানে দিতে হবে, নাহলে কিন্তু তোমরা ভাই কিছুই পাবে না। তোমরা আশা মানে হয়তো তোমরা কিছু পাবে না, কিন্তু ভাই তোমাদেরকে যে আমি অ্যান্সারগুলো বলছি সেগুলো কিন্তু ভাই ঠিক হয়ে যেতে পারে। আর গাইজ ঠিক হয়ে গেলে তোমরা কিন্তু এখান থেকে ফ্রিতে মানে তার আগে মানে গ্যারিনা অ্যান্সার দেওয়ার আগে তোমরা কিন্তু এই যে সাইবার সুইং যে ব্যাটটা আমাদের আছে, তো গাইজ এই ব্যাটার স্ক্রিনটা তোমরা কিন্তু একদমই ফ্রিতে নিয়ে নিতে পারবে। তো গাইজ এখানে কিন্তু আরেকটা তোমাদেরকে আমি অ্যান্সার সাজেস্ট করে দিচ্ছি, যেটা হচ্ছে আমাদের রোল্যান্ডো ক্যারেক্টারে। তো গাইজ রোল্যান্ডো ক্যারেক্টারে আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি CRH, ঠিক আছে। তো গাইজ এখানে CH দিয়ে দিলাম, CH দিয়ে দেওয়ার পর তো আমি এখানে কনফার্ম করে দিলাম। আর গাইজ কনফার্ম করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ আপলোড সাকসেসফুল দেখিয়ে দিল। আর গাইজ রিভিউ প্রসেসে কিন্তু চলে গেছে আমার অ্যান্সারটা। তো গাইজ অ্যান্সারটা যদি ঠিক হয় গ্যারিনা কিন্তু আমাকে অবশ্যই দিয়ে দেবে, ঠিক আছে। তো গাইজ এরকম করে কিন্তু তোমরা করতে পারবে। আর গাইজ তোমাদের মানে বলে দিলাম যে এই যে পাজেলগুলো আমাদের ছিল পাজেল পিসেসগুলো, তো গাইজ এইগুলো করার পর তোমরা কী কী করতে পারবে, মানে এইগুলো এই প্রসেসটা করার পর তোমরা কিন্তু এই জিনিসটাই করতে পারবে, মানে এই যে শেয়ার বলে যে অপশানটা আছে তোমাদের এই শেয়ার বলে অপশানটা কিন্তু চলে আসবে। আর গাইজ তোমরা কিন্তু এরকম করে এখানে কিন্তু অ্যান্সারগুলো দিতে পারবে, ঠিক আছে। আর গাইজ এইগুলো যে দেখতে পাচ্ছ এখানে কামিং অন লেখা আছে, তো গাইজ কামিং অনের ভিডিওটা কিন্তু আমি আজকেও দিতে পারলাম না, কারণ কি ভাই তোমাদেরকে এই জিনিসটা দেখানো ছিল যে এই প্রসেসটা তোমরা কীভাবে কমপ্লিট করবে। আর গাইজ এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু যে রিভিউ হয়ে গেছে, যে আমার অ্যান্সারগুলো যে রিভিউ হয়ে গেছে, তো গাইজ সেই রিভিউ থেকে আসতে মোটামুটি 12-24 ঘন্টা টাইম লাগবে। আর গাইজ গ্যারিনা কিন্তু আমাদেরকে জানিয়ে দেবে যে কবে, মানে 12-24 ঘন্টা বলছি, আমাদের এখানে যে 7 তারিখ লেখা আছে, তো গাইজ 7 তারিখে কিন্তু আমাদেরকে জানিয়ে দেবে যে কোন অ্যান্সারটা আমাদের এখানে ঠিক হয়ে গেছে, ঠিক আছে। আর গাইজ যখনই ঠিক হয়ে যাবে তোমরা কিন্তু এখান থেকে এই যে প্রাইসটা আছে, তো গাইজ এই প্রাইসটা কিন্তু একদমই ফ্রিতে নিয়ে নিতে পারবে। তো গাইজ চলো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই, গাইজ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর গাইজ যদি না ভাই ভিডিওটাতে এখনও পর্যন্ত একটা লাইক দিয়ে থাকো, কী করছো ইয়ার, অবশ্যই একটা করে লাইক করে দাও, কারণ কি ভাই এরকম ভিডিও ভাই এখনও পর্যন্ত কেউ বানায়নি, ঠিক আছে। তো গাইজ কী করছো এখনও পর্যন্ত ভাই লাইক না দিয়ে থাকলে অবশ্যই একটা করে লাইক করে, আর চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবিয়ে অল অপশানে ক্লিক করে দাও। তো গাইজ চলো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সো গাইজ।